হাই গাইস, ওয়েলকাম টু wbcsall। তো wbcsall এ আজকে আমরা যে বইটা রিভিউ করতে চলেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, আরিহান্ত পাবলিকেশনের কম্পিটিশন ইন ফোকাস কারেন্ট অ্যাফেয়ার্স 500+ এমসিকিউস। এই বইটা আমরা রিভিউ করব। তো রিভিউ করার আগে তোমাদের সকলকে বলবো, যারা এখনও wbcsallকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক এই বইটার রিভিউ। দেখতে পাচ্ছ আরিহান্ত পাবলিকেশনের কম্পিটিশন ইন ফোকাস কারেন্ট অ্যাফেয়ার্স 500+ এমসিকিউ বইটা। বইটাতে এখানে তোমরা 500+ এমসিকিউ তো দেখতে পাবে, তার সাথে সাথে কিন্তু ডিটেল যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু এই বইটাতে করে দেওয়া হয়েছে, কোন কোন টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। যেখানে বলে দেওয়া হয়েছে ওয়াইড কভারেজ অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং, সায়েন্স অ্যান্ড টেক, স্পোর্টস ইভেন্টস, স্টেট ইভেন্টস, অ্যাওয়ার্ডস, পার্সন ইন নিউজ, মিউজিক ইভেন্টস ইত্যাদি ইত্যাদি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বইটার যে ভলিউম সেটা তোমরা ভলিউম 2 দেখতে পাবে, আগস্ট টু ডিসেম্বর 2022 এই বইটাতে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হয়েছে। বইটার যে প্রাইস সেটা তোমরা দেখতে পাচ্ছ 70 টাকা। আমার এই বইটার দাম পড়েছে 60 টাকা, যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, আর অনলাইনেও তোমরা এই বইটা পেয়ে যাবে, তার জন্য ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক থেকে এই বইটা পারচেস করতে পারো। বইটা তাই বেশ সুন্দর, এবং আরিহান্ত পাবলিকেশনের তরফ থেকে এই বইটা এই সেকেন্ড টাইম বের করা হলো, সেকেন্ড ভলিউম এটার, আর ফার্স্ট টাইম বের করা হলো। তো বইটা যথেষ্ট ভালো, খুব বেশি মোটা নয়, আর বইটাতে যেসব টপিক বা যেভাবে কভার করা হয়েছে টপিকগুলো সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং এখানে দেখতে পেয়ে যাবে ইনসাইড অফ দ্য পেজ। তো বইটাতে কী কী আছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ন্যাশনাল ইভেন্টস দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ইভেন্টস দিয়ে দেওয়া হয়েছে, ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং দিয়ে দেওয়া হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেওয়া হয়েছে, স্পোর্টস ইভেন্টস দিয়ে দেওয়া হয়েছে, তারপরেই আছে স্টেট ইভেন্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার দিয়ে দেওয়া হয়েছে, পার্সন ইন নিউজ দিয়ে দেওয়া হয়েছে, এছাড়াও মিসলেনিয়াস ইভেন্টস যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর সব শেষে যেটা বইটাতে আরেকটা ভালো জিনিস সেটা তোমরা দেখতে পেয়ে যাবে প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে, 5টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বইটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো কারেন্ট অ্যাফেয়ার্সে তাদের জন্যও কিন্তু এই বইটা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হবে। তো কত সুন্দরভাবে এখানে দেখতে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু কভার করে দেওয়া হয়েছে এমসিকিউ প্যাটার্নে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তার আনসার দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রপার যে এক্সপ্লেনেশন সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। প্রতিটি কোশ্চেন বেশ ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেহেতু বইটা, তো প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্সের ডাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর যেসব এক্সপ্লেনেশনগুলো যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো। বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি তো আমার খুব বেশি ভালো লাগেনি পেজ কোয়ালিটি, কিন্তু এই দামে যদি এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের একটা এমসিকিউ বইয়ের কথা বলি তাহলে কিন্তু সেই তুলনায় ঠিক আছে। 60 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তোমরা 50 থেকে 60 টাকার মধ্যেও পেয়ে যাবে এই বইটা। আনসারগুলো যেগুলো করে দেওয়া হয়েছে, আনসার শুধুমাত্র যে এমসিকিউর যে আনসার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এক্সপ্লেনেশনে তোমরা দেখতে পাবে সেই টপিক রিলেটেড কিন্তু খুব ডিটেল আলোচনা করা হয়েছে, এমন নয় যে এক বা দু লাইনে শেষ করে দেওয়া হয়েছে, একদমই না। প্রতিটি প্রশ্নেই দেখতে পাই যাবে বেশ যথেষ্ট কিন্তু বড় বড়ভাবে বা অনেকটা ডিটেলসে কিন্তু প্রতিটি আনসারকে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। আর আমার যেটা মনে হয় যে এই বইটা বছরে 2টো বই বেরোয়, সেখান থেকে যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেওয়া যায় তো সেটা কিন্তু বেশ একটা কাজের বিষয় হবে বা হেল্পফুল বিষয় হবে প্রতিটি অ্যাসপিরেন্টের জন্য। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেরকম এমসিকিউ থাকে তো সেই রকম এমসিকিউ দিয়েই কিন্তু নর্মালি এমসিকিউ প্রশ্ন যেরকম হয় সেরকম প্রশ্ন দিয়েই কিন্তু বইটাকে সাজানো হয়েছে। মাঝে মাঝেই বেশ কিছু সেই এমসিকিউ রিলেটেড কিছু যেসব ছবি সেই রকম ছবি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচণ্ড ভালোভাবে এমসিকিউগুলোকে কভার করে দেওয়া হয়েছে। আর এখানে যদি আমরা দেখি টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর্ট অ্যান্ড কালচার থেকে এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, কোন প্রশ্নটা কোথাকার প্রশ্ন বা কোন জায়গায় যেতে পারে সেই যে আইডিয়াটা সেটাও কিন্তু তোমরা এই বইটা থেকে পেয়ে যাবে। প্রচণ্ড ভালোভাবে কভার করা হয়েছে এমসিকিউগুলোকে, আর তার সাথে সাথে যে প্রতিটি টপিককে কোথায় কোন টপিকে ভাগ করা যেতে পারে বা কোন জায়গায় ফেললে সেই কারেন্ট ইস্যুটা কভার হবে ভালোভাবে বা এক্সাম রিলেটেড ইনফরমেশন পাবে তোমরা, তো সেটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আলাদাভাবে তোমরা বুঝতেও পারবে।
এটা ইন্টারন্যাশনাল ইভেন্টস দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল ইভেন্টসের কোশ্চেনগুলোও বেশ ভালো। আর তার সাথে সাথে মাঝে মাঝে একটু একটু করে ছবি দিয়ে দেওয়া হয়েছে বা লোগো দিয়ে দেওয়া হয়েছে বা সেই টপিকটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে, এটাও কিন্তু বেশ একটা বইটাকে অ্যাট্রাকটিভ বানিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর ফন্টের কথা বলি, বইটার ফন্ট তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো, বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিছু কিছু জায়গা যেরকম কোশ্চেনগুলোকে তোমরা দেখতে পেয়ে যাবে বোল্ড করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটা বেশ নজর কাটছে, দেখতে ভালো লাগছে। এবার আসি MCQ প্র্যাকটিস সেটগুলোতে। প্র্যাকটিস সেটগুলোতে 5টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে, 25টা করে MCQ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, বেশ ভালো। আর প্রশ্নগুলোর উত্তর কিন্তু এক্সপ্লেন করে দেওয়া নেই, সেটা আমি আগেই বলে দিয়েছি, উত্তরগুলো তোমরা এখানে আনসারে দেখতে পেয়ে যাবে। টোটাল 5টা সেট আছে আর সেটগুলো বেশ যথেষ্ট ভালো, আগের প্রশ্নগুলো থেকেই নিয়ে নিয়ে সেটগুলোকে করা হয়েছে। এটাতে কী হলো যে আমরা ওখানে প্র্যাকটিস করতে পারলাম আর তার সাথে সাথে এখানে একটা মকের মতন দিতে পারলাম যে আদৌ আমাদের মনে আছে কি না। আর কোশ্চেনগুলোকে প্র্যাকটিস সেটগুলোতে বেশ ভালোভাবে সিলেক্ট করা হয়েছে, প্রতিটি প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলি কিন্তু একদম আলাদা আলাদা, এমন নয় যে আলাদা একসাথে করে দেওয়া হয়েছে, যে এই প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অন্য প্র্যাকটিস সেটে নেই, তো এরকমভাবেই কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো। এখান থেকে ডেটস এবং ডেজ এখান থেকেও কিন্তু কী রকম কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে। MCQ যেহেতু বইটা, তো বইটাতে বেশ ভালো ভালো টপিক তো কভার করাই হয়েছে এবং সেই টপিক রিলেটেড MCQ কিন্তু এখানে বেশ ভালোভাবে কভার করা হয়েছে। যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ জি টোয়েন্টি এখানে বুকস এবং অথার্সে বেশ কিছু ভালো ভালো জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে। ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, তাদেরকে নিয়েও কিন্তু এখানে MCQ বেশ সুন্দর কভার করা হয়েছে। মানে প্রতিটি কোশ্চেনকে বা MCQকে কোনভাবে মানে কোথায় ফেললে ভালো করে আসবে বা কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, কোন টপিকটাকে কোন কীভাবে রিলেট করা যেতে পারে সেটা কিন্তু তোমরা এখান থেকে একটা খুব ভালোভাবে আইডিয়া নিতে পারবে। স্পোর্টস ইভেন্টস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ফিল্মস ইভেন্টস এখানে দেখতে পেয়ে যাবে, আর্ট অ্যান্ড কালচার এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, মানে এত সুন্দরভাবে প্রতিটিকে কভার করা হয়েছে বইটাতে। তো বইটার পেজ কোয়ালিটি নিয়ে আমার একটু খুঁতখুঁত ব্যাপার একটা হচ্ছিল, কিন্তু এই প্রশ্নগুলো দেখার পর তখন কিন্তু একদম ঠিক হয়ে গেল, কারণ যে কোয়ালিটির প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আরিহান্ত পাবলিকেশনের এই কম্পিটিশন ইন ফোকাস এই বইটাতে, তো কোশ্চেনগুলো তো যেরকম ভালো তো বটেই, তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড হেল্পফুল। তো যারা এখনও কেননি অবশ্যই কিনে একবার দেখতে পারো। আর আমি তো দেখালাম, আশা করছি তোমরা অনেকগুলো প্রশ্ন পজ করে করে দেখে নিয়েছো, যদি না দেখে থাকো আবার ভিডিওটা চালিয়ে পজ করে দেখতে পারো, যথেষ্ট ভালো এবং হেল্পফুল মনে হলে বইটা কিনতে পারো তোমরা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। তো চলো, আশা করছি তোমাদের এই রিভিউ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।